সুধী দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি এক বিশেষ পূজা পার্বণের ব্রত পালনের উপকারিতা, কিভাবে ব্রত পালন করবেন এবং কেন এটি বিশেষ পূজা পার্বণ সেই বিষয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আজ আমি আলোচনা করব মহা অষ্টমীর সন্ধি পুজো সম্পর্কে। সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মমতে বলা হচ্ছে, আপনি যে যে দিনগুলিতে পুজো দেবেন তার মধ্যে সন্ধি পুজো সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবথেকে অধিক ফলদায়ী। তাই আপনি যদি মনে করেন মা দুর্গাকে প্রসন্ন করতে চান, অবশ্যই সন্ধি পূজা দেবেন এবং সন্ধির উপবাস পালন করবেন। আজকে আমি এই ভিডিওতে সন্ধি পূজার মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের অনেক বন্ধুরাই জানেন, আবার অনেক বন্ধুদের এই বিষয়ে পরিষ্কার জ্ঞান নেই। তাই প্রত্যেকের উদ্দেশ্যেই সন্ধি পুজোর কী বিশাল মাহাত্ম্য আছে সেটি তুলে ধরব। তার সঙ্গে জানিয়ে দেব 2019 সালের সন্ধি পুজোর বিশেষ ক্ষণ এবং আপনার করণীয় কার্যাবলী, যেগুলি করলে আপনার জীবনে বহু প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন সন্ধি পুজোর বিশেষ 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 মাহাত্ম্য রয়েছে। তাই অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিও দেখলে অবশ্যই আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। প্রথমে বলবো সন্ধি পুজো আপনার কী কী সৌভাগ্য এনে দিতে পারে। সন্ধি পুজো খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো। মা এই সময় চামুণ্ডা রূপ ধারণ করেন এবং এই সময় মা সাধারণভাবে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেন। সন্ধি পুজোর ফলে মা আপনার প্রতি খুবই প্রসন্ন হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে এই কঠিন ব্রত পালন করতে পারেন। কিন্তু মনে রাখবেন এটি একটি বিশেষ ক্ষণে পুজো। অন্যান্য পুজোগুলো যেমন শুরুর সময় রয়েছে কিন্তু শেষ করার সময় নেই, কিন্তু মনে রাখবেন এই পুজোটি কেবল শুরু এবং শেষ সম্পূর্ণ সময়ের মধ্যেই করতে হয়, কোনোটা আগে বা পরে হবে না। আর এই সময় মা জাগ্রত হয়ে ওঠেন। তাই অবশ্যই যদি পারেন কঠিনভাবে এই ব্রত পালন করবেন, তাহলেই আপনি ফল পাবেন। আর যদি না পারেন অবশ্যই এই পুজো থেকে দূরে সরে যান, কারণ তাতে আপনার ক্ষতি হবে। মাকে যদি আরাধনা করতে চান, মাকে যদি জাগ্রত করতে চান, মায়ের কাছে যদি আপনার মনস্কামনা জানাতে চান, এটাই সঠিক সময়। তাই অবশ্যই আপনারা এই পুজোটি করবেন। আপনাদের সাধারণভাবে কি করতে হবে আমি বলে দিই। বাড়িতে অবশ্যই 9টি মাটির প্রদীপ আনবেন, তার সঙ্গে একটু শুদ্ধ ঘি। এছাড়া আপনাকে আনতে হবে 3টি পদ্ম ফুল। আপনি কিভাবে করবেন? এবছর 2019 সালের সন্ধি পুজোর সময় বিভিন্ন পুঁজি অনুযায়ী বিভিন্ন রকমের, তবে সাধারণভাবে বলা হচ্ছে অষ্টমীর দিন দুপুর 1:57 থেকে সন্ধি পুজো শুরু হবে এবং এই পুজো শেষ হবে 2:45। আপনারা হয়তো জানেন অষ্টমীর শেষ 24 এবং নবমীর প্রথম 24, মোট 48 ধরে এই সন্ধি পুজো হয়। তাহলে এই সন্ধি পুজোর যথেষ্টই গুরুত্ব রয়েছে। আপনাকে যেটা করতে হবে, আমি যে সময়টি বললাম, এই সময় আপনার বাড়িতে দেবদেবীর পাশে 9টি শুদ্ধ ঘি দিয়ে
প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং আপনার কাছাকাছি পুজো মণ্ডপেও আপনি এই 9টি প্রদীপ জ্বালতে পারেন। সাধারণভাবে আপনারা জানেন 108টি প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজো চলে। আপনাকে এই 9টি প্রদীপ জ্বালাতে হবে, বাড়িতেও পারেন, পাশের পুজো মণ্ডপেও পারেন। তবে যে 3টি পদ্ম ফুলের কথা বললাম সেটি আপনাকে পুজো দিতে হবে মণ্ডপে। আপনার বাড়ির পুজো হলেও মায়ের কাছে পুজো দেবেন, আর যারা যারা মণ্ডপে পুজো দিচ্ছেন তারাও দেবেন। আপনাকে বিভিন্ন ফুল ফলের সঙ্গে এই 3টি পদ্ম ফুল দিতে হবে। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে মাকে কাপড় দিন, আলতা সিঁদুর দিন, বিভিন্ন প্রসাধনী দ্রব্য দিন, মিষ্টান্ন দিন, 5টি গোটা ফল দিন এবং শুদ্ধ মনে মাকে ডাকুন। আপনার অবশ্যই মা মনস্কামনা পূর্ণ করবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাচার সন্ধি পুজোর জন্য। সন্ধি পুজোর মাহাত্ম্য অনেকে জানেন, অনেকে বা সেইভাবে জানেন না। সন্ধি মানে মিলন। যুদ্ধরত মা দুর্গা কারোর সঙ্গে এই সময় সন্ধি করেননি। আসলে এই মুহূর্তটি হল অষ্টমী তিথি ও নবমী তিথির মিলনের সময়, আর এই সময় 2টি তিথি মিলে যায়, আর এই সময়কে মহাসন্ধিক্ষণ বলা হয়। আরও স্পষ্ট করে বলতে, অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট, মোট 48 মিনিট সময় ধরে চলে এই মহাসন্ধিক্ষণ। দুর্গাপুজোর এই মহাসন্ধিক্ষণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পুরাণ অনুসারে অসুরদের সঙ্গে ভীষণ যুদ্ধের সময় দেবী অম্বিকার কপালে থাকা তৃতীয় নয়ন থেকে দেবী কালিকা প্রকট হয়েছিলেন এই সময়কালে। আবার অন্যত্র এমনটাও বলা হয়, মহা পরাক্রমশালী অসুর রক্তবীজের সমস্ত রক্ত এই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা কালিকা রূপে খেয়ে ফেলেছিলেন। তাই পণ্ডিতেরা বলেন এই সন্ধিক্ষণ চলাকালীন সময়ে মা দুর্গার অন্তরে সমস্ত স্নেহ যেন অদৃশ্য হয়ে যায়। এই সময় দেবীর দৃষ্টিপথ পরিষ্কার হয়ে যায়, চামুণ্ডা দুর্গার চোখের সামনে তাই এই সময় দাঁড়াতে নেই। অনেক জায়গায় এই সন্ধি পুজোতে বলির নিয়ম আছে। বহু জায়গায় ছাগ বলি, আখ বলি দেওয়া হয়ে থাকে, এমনকি চালকুমড়ো বলি দেওয়া হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই সন্ধি পুজো অনেক মহিমা রয়েছে। সংযমী হয়ে উপবাসী এই ব্রত পালন করলে আপনার মুক্তি মিলবেই, অর্থাৎ মৃত্যুর সময় মায়ের কৃপালাভে যম স্পর্শ করতে পারবে না, এমনই বলা হয়ে থাকে। ভক্তি ভরে সন্ধি পুজোয় যোগ দিলে সারা বছর আপনি এর ফল লাভ করতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের এই সৌভাগ্য চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করে থাকি, তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জানাই স্বাগতম। অপরদিকে যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের জানাই থ্যাংক ইউ। আর আগামী দিন আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ভিজিট করুন, অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। মায়ের পুজো চলতে, তাই আপনাদের প্রত্যেককে জানাই শ্রী শ্রী দুর্গা মাতার সহায় বলে এই ভিডিওটি শেষ করছি। তার সঙ্গে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল প্রত্যেকের জন্য। নমস্কার।